বন্ধুরা, আজকে চলে আইসি। মুই মনে করেন এই যে যেটা সিম গাছে গনে সিম পের রেহার পরে রানমু এই আমনে করে দেয়া মো, বুঝছেন? এই সিম গাছটা মোর শাশুড়ি লাগাইছিল, সেই গাছে এই যে দেখেন তাজা তাজা সিম হইছে। এই সিম আজকে মুই নিজের হাতে পার রেহার পরে রানমু আর আমনে গো দেয়া মো, মুই কেমনে সিম রান্দি। মুই করতে আসি আর কাটতে আসি, তাই মি মুই মুই মনে করেন এই যে কি করতে আসি, হেয়া দেখেন হেয়া হইছে গিয়া মনে করেন সিম, তাই এই সিম হইলে গিয়া মগো গাছের সিম হেয়া তো আমরা করে দেখাইছি গাছে গনে মুই সিম পারছি, তাই হেই সিম আইজ গো মুই রানমু। এই যে মুই সিম কাটতে লইতে আসি একেবারে তাজা সিম, আসলে এখন বাজারেও কিন্তু তাজা সিমই পাওয়া যায়, তবে কত হইলে নিজের গাছে গনে সিম পাইরে খাওয়ার যে কি মজা, খালি সিম না মনে করেন যে কোনো কিছু নিজের গাছে গনে পাইরে খাইতে হ্যাঁ আলাদাই একটা স্বাদ লাগে, কি কন আপনারা, মালা মজা মনে করেন এই জিনিস খাইতে গাছের জিনিস। তাই যে আজকে মুই সিম রানমু, এই আমনে গো দেহামু যে মোর গাছের সিম মুই কেমনে রাইন দিয়া খাই, মুই কাইটে লই, কারণ কাটা কোটা ছাড়া তো আর খাওয়া যাইবে না। কাইটে কুইটে হের পরে ভালো করে রিয়া ধুই হের পরে সে চুলে তেল নুন মরিচ দিয়ে হের পরে সে রান্দা লাগবে, কন নাইলে কি খাইতে আরমু, খাইতে গেলে বেমালা ভেজাল। তা মুই এই যে সিম কাটতে লইছি, এবার আলু দিমু সিমের মধ্যে, কারণ আলু ছাড়া খাইতে ভালো লাগবে না। সিম আর আলু টমেটো এই মিলাই রানলে বুঝছেন তরকারি ধেমালা মজা হয়। মুই আলু কাটতে লই, লম্ফা লম্ফা করে আলু কাটতে দিমু। এই যে বিলে আলু সিম কাটা শেষ, এবার লাল টুক টুক টমেটো কাটতে লইতে আসি, টমেটোটা একেবারে হেভি লাল। এই যে টমেটো কাটতে লইলাম, পেঁয়াজ তুলে লইছি, পেঁয়াজ কুচি কুচি করে একেবারে কাটতে আলামু, পেঁয়াজও কাটতে লইছি। এবার মুই মিষ্টি কুমড়াটা কাটমু, একদম মিষ্টি কুমড়া ভাজি কোনো চাক চাক করে আর কি বড় বড় করিয়া। এই যে এই যে এবিলে করে করে আমি মিষ্টি কুমড়াটা কাটতে লম, তাহলে মিষ্টি কুমড়া মুই কুইটা কাইটা একটা ধুইয়া লইছি, তারপরে যে হলুদ মরিচ তারপরে একটুখানি লবণ এয়া দিয়ে যে মাখাইয়া লইছি, এটা খেয়ে দিমু কিছুক্ষণ, পরে ভাজমু। তা মুই যে পাইলের মধ্যে মনে করেন পেঁয়াজ তেল দিয়ে দিছি, মোর পেঁয়াজ এককালে ভাজা হয়ে গেছে বোঝেন, মুই এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিই, আদা রসুনটা মনে করেন ভালো করে একটা বাইট খেলাম, তাই যে একবার মুই একটু হুড়ো দিয়ে দিমু, হুড়োর মধ্যে মনে করেন সব মশলা ঢেলে দিই, মুই এই যে এর মধ্যে ঢেলে দিলাম, এই যে হুড়ো বুঝলেন, হুড়ো মানে হয়েছে গিয়া ওই পানি আর কি, তাই এর মধ্যে মুই এক এক করে সব মশলা ঢেলে দিমু। তাই যে এই হয়েছে গিয়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সব এর মধ্যে আমি দিয়ে দিলাম একবারে, এখন মনে করেন ভালো করে একবারে লাড়িয়ে সারিয়ে ঘুরতে ঘুরতে একবার ভালো করে একবার কষাই লোক বলছেন, মশলা কষাই নাটাই কিন্তু মেন রান্দা বলছেন, যত ভালো করে মশলা কষাইবেন তরকারি মনে করেন অত মজা হইবে, কষা মশলা কষানোর মধ্যে হচ্ছে গিয়ে আপনার স্বাদ আর মজা। তো মোর মশলা মনে করেন একটা ভুনা করা কম ঠিক বলছেন, এখন মুই এর মধ্যে সিম আর আলু এটা ঢেলে দিতে আসি, আর এই সিম আর আলু মুই মশলার মধ্যে একবারে ভালো করে এককালে কষাই এলাম, এককালে ভালো করে মনে করেন মাহাইয়া জাহাইয়া করে লড়াইয়া সারাইয়া দিছি মশলা লগে আমি ঢেকে দিলাম ঢাকা দিয়ে, ওইটা মনে করেন সেদ্ধ হইতে থাক, ওই ঢাকনাটা উড়াই একটু তরকারিটা মনে করেন একটু লাচারা দিয়ে দিব, হালকা একটু ভাপ পাইতে না পাইতে সিম একবারে মানে মনে হইতেছে সেদ্ধ হয়ে গেছে এরকম লাগতে আছে, আবার ঢেকে দিই লাড়াচাড়া দিয়া। মুই একালে মনে করেন চেতা করে সিম আর আলু কষাই আলু সিম বুঝলেন, এখন হেয়ার মধ্যে ঢেকে দিব ওই যে লাল টুকটুক আর টমেটো, টমেটো দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে এখান পরে মুই ঝোল দিয়ে দিব, তাই আলু সাদা আর ওইতে গিয়ে সিম সবুজ, হেয়ার মাঝখানে টমেটো লাল টুকটুক আর দেখতে দেখি সুন্দর দেখাইতে আছে, হ্যাঁ মুই আপনাকে বুঝাইতে পারবো না, লাল সবুজের মাঝখানে বুঝলেন সাদা, মোট টমেটোর লগে তরকারি মনে করেন আলু আর সিম একবারে মাহা যাহা শেষ, এখন মুই হুড়ো ঢাইলে দিলাম, এখন ঢাকিয়ে দিমু এটা আর একটুখানি জাল হইতে থাক, মুই সিম তরকারিটা আরেক তুলে দিয়ে দিছি বোঝেন, দেরি হয়ে যাবে হেলে গিয়া মুই এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, আর যে মিষ্টি কুমড়া মশলা মাহাইয়া রাখছিলাম হেয়াই যাও কাজমু দিয়ে দিতে একটু মশলার মধ্যে, মিষ্টি কুমড়াটা উল্ডাইয়া দেই, মোট তরকারিটা একটা বক বকাইয়া ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে, আমি মুই দিমু ধনে পাতা এর মধ্যে, এই ধনে পাতা কিন্তু মোর গাছের ধনে পাতা, এই হয়েছে বিলাতি ধনে পাতা, এখন মুই দিমু এই যে মাছ মুই আগে থাকতে মাছ ভাজতে থুইছি, এই হয়েছে কাপড় মাছ আগে থাকতে ভাজতে রাখছি, এই যে দিয়ে দিতে আসি হওয়াইয়া হওয়াইয়া, দিয়ে দিলাম মুই ডেমেক মাছ, আর মাছ দিয়ে মুই তরকারিটা একটু বলকা নামো বুঝলেন, নাইলে তো মাছের ভিতরে কিছু ঢুকবে না, তাই মাছ দিয়ে আমি ডেকে দিব তরকারিটা ভালো করে একটু বলকা হোক, কেন মনে করেন হরার উপরে দেখা যাইতেছে মোট তরকারিটা টক টক করতে আছে, হ্যাঁ মানে মোট তরকারিটা হয়ে গেছে দেখি তো হওয়া এককাল হয়ে গেছে মনে করেন তরকারিটা, আমি তরকারিটা নামাই গেলাম বুঝলেন,
এসে মোর মিষ্টি কুমড়া বাজার প্রায় হইয়া গেছে, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে বসন্তের গান্দা ফুল ফুটে রয়েছে, বুঝলেন, এককারে গান্দা ফুলের লাহান দেখা যাইতেছে। তা বন্ধুরা, মোর রান্না কমপ্লিট, এই যে মুই চলে আইছি মোর খাবার টেবিলে, ওই যে মিষ্টি কুমড়া ভাজি করে লই আইছি, আর মুই কাতল মাছ দিয়া সিম আলু দিয়া টমেটো দিয়া রাঁধছি, হ্যাঁ তমনে করে দেখাইলাম। তো আপনারা ভাবতে পারেন যে মাতারি সিম রাঁধছে, হ্যাঁ আবার দেখাই, আসলে মুই দেখানোর কারণ হইলে যে মোর নিজের কাছে কোনো একজন সিম পেরে রাঁধছি, হ্যাঁ যদি আপনার করে না দেখাই হ্যাঁ কি হয়, এখন মুই একলা একলা খামো, আপনারা একটু দেখবেন না মোর গাছের সিম, এটা একটা শখ, বুঝলেন, মোর শাশুড়ি গাছটা লাগাইছে এলে, তো সেই গাছে সিম ধরছে, হেই আপনার করে একজন দেখাইলাম রান্নাটা আর কি। তো যাই হোক, মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কিন্তু, এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, খারাপ লাগলে জানাইবেন। তো বন্ধুরা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, মোর বেমালা খিদে লাগছে তরকারি দেখে, বুঝলেন, এখন মুই ভাত খামো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।